সুন্দরবনের বিশাল বিপুল বিস্তীর্ণ সবুজের মাঝে ঢুকে পড়লে চোখে পড়বে ধূসর বিবর্ণ গেওয়া গাছের কঙ্কালগুলো দাঁড়িয়ে আছে। ভরা বর্ষায় সুন্দরবনের এই চিত্র আগে কখনো দেখা যায়নি। গেওয়া গাছের পাতাগুলো খেয়ে ফেলছে শুয়োপোকার মতো কালো কীট। গাছের পাতা ও ডালে আঠা থাকায় এর আগে কোনো প্রাণীকে এই পাতা খেতে দেখা যায়নি, কিন্তু এবারই প্রথম এই গাছে হয়েছে পোকার আক্রমণ। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা বলছেন এটা মথ পোকার শূককীট। তবে এদের গেওয়া গাছের পাতা খাওয়ার বিষয়টা এবারই প্রথম। সুন্দরবনের যেসব এলাকায় পানির লবণাক্ততা বেশি সেখানে পোকার আক্রমণও বেশি হয়েছে। আরেকটা জিনিস আমরা যেটা জানি যে আসলে ইনসেক্ট কিন্তু বা নর্মালি টেম্পারেচার সেন্সিটিভ, সো ক্লাইমেট চেঞ্জ এফেক্টের ফলে বা আপনার জলবায়ু পরিবর্তনের পরিবর্তনের ফলে কিন্তু আসলে আমাদের এক ধরনের ক্লাইমেটিক্যাল একটু তারতম্য হচ্ছে, এবং এর ফলে এটা খুবই একটা স্বাভাবিক ঘটনা যে কখনো কখনো কোনো ইনসেক্ট এর কোনো প্রাদুর্ভাব আসতে পারে বা ইনসেক্ট গঠিত কোনো রোগ কিন্তু আসতে পারে। কিন্তু আমাদের এখন কনসার্নটা হলো যে আসলে এগুলো কত ফ্রিকোয়েন্টলি আসে, এই বিষয়ে আমরা উদ্যতন কর্তৃপক্ষকে জানাই। উদ্যতন কর্তৃপক্ষ এটা বিভিন্ন গবেষণার সাথে আলোচনা করেছেন এবং তারা এটা দ্রুত এই পোকার ব্যাপারে আর কি গবেষণা থেকে আমরা হয়তো পসিটিভ তাড়াতাড়ি ফল পাব। জলবায়ু পরিবর্তন ও সুন্দরবনের পানি ও মাটির লবণাক্ততা বৃদ্ধির প্রভাবে অন্য প্রজাতির গাছগুলো যখন বিপন্ন তখন এই গেওয়া গাছ সুন্দরবনের অস্তিত্ব রক্ষার এক ভরসা। কিন্তু এই গাছেও পোকার আক্রমণ হয়ে উঠেছে উদ্বেগের কারণ।